বিচ্ছেদের কষ্ট ভুলে নতুন সম্পর্কে শাকিরা। স্প্যানিশ পপ তারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে ইতি টেনেছেন গত বছর 2022 সালের মাঝামাঝি তারা বিচ্ছেদ ঘোষণা করেন। জানা যায় ফুটবল তারকার পরকীয়ার কারণেই নাকি এমন সিদ্ধান্ত। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। সেই পরকীয়ার খবর সামনে চলে আসার পরই বিপত্তির সূত্রপাত। খবর ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন এই যুগল। পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে অবসাদে ভুগেছেন শাকিরা। সাবেক প্রেমিকের ওপর রাগ মেটাতে গানের কথাতেই উগড়ে দিয়েছেন ক্ষোভ। তবে এবার শাকিরার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। সূত্রের খবর, হলিউডের এক বড় তারকার সঙ্গে সময় কাটাচ্ছেন লাতিন পপ তারকা। সম্প্রতি মায়ামি গ্রাপ্রিতে ফর্মুলা ওয়ানের প্রাইভেট সুইটে একসঙ্গে দেখা গেছে শাকিরা ও হলিউড তারকা টম ক্রুজকে। টপ গান ম্যাভেরিক খ্যাত অভিনেতার সঙ্গে নাকি আজকাল অনেকটাই সময় কাটাচ্ছেন এই লাতিন পপ তারকা। জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর বার্সেলোনা ছেড়ে মায়ামিতে চলে এসেছেন শাকিরা। দুই ছেলেকে নিয়ে সৈকত শহরেই এখন বাস হিপস ডোন্ট লাই গায়িকার। সম্প্রতি মায়ামি গ্রাপ্রিতে ফর্মুলা ওয়ানে একসঙ্গে দেখা গেছে শাকিরা ও টম ক্রুজকে। রেসের আগেও নাকি একসঙ্গে সময় কাটিয়েছেন দুই তারকা। তবে কি ইতোমধ্যে একে অপরকে মন দিয়ে ফেলেছেন শাকিরা ও টম? 2021 সাল থেকে ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্ক কলম্বিয়ান তারকা শাকিরার। প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকে একসঙ্গে জীবনযাপন করেন এ যুগল। শাকিরা ও পিকের পরিবারে রয়েছে দুই সন্তানও। 2022 সালের মাঝামাঝি নাগাদ খবর পাওয়া যায় পিকে নাকি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। বাড়িতে আচারের খালি শিশি দেখে সন্দেহ জেগেছিল শাকিরার মনে। তারপরই নাকি পিকের পেছনে গোয়েন্দা লাগান শাকিরা। তাতে শাকিরা জানতে পারেন ক্লারাচিয়া নামক এক নারীর প্রেমে মজেছেন পিকে। তারপরই বিচ্ছেদ ঘোষণা করেন শাকিরা।